আবারও স্বাগত প্রবাসে বাংলাদেশে। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে সংযুক্ত আরব আমিরাতে আলোচনা সভার আয়োজন করেছিল বাংলাদেশ বন্ধু ফোরাম। সভায় বক্তারা বলেন, ভাষার জন্য রক্ত দিয়ে সারা বিশ্বের সামনে নজির স্থাপন করেছে বাংলাদেশ। ভাষা শহীদদের আদর্শ ধারণ করে মাথা নত না করে সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য দেশবাসী ও প্রবাসীদের প্রতি আহ্বান জানান তারা। জোর দেন দেশের সমৃদ্ধির জন্য একুশের চেতনা থেকে জন্য। আল আইন জাহিলি পার্কে রশিদা শরীফ কল্যাণ ট্রাস্টের চেয়ারম্যান এম এ খায়ের নিজামীর সভাপতিত্বে ও মোহাম্মদ সরার উদ্দিন রনির পরিচালনায় সভায় উপস্থিত ছিলেন সংগঠনের অন্য সদস্যরা। মাতৃভাষাকে আমি বলতে চাই, আমরা যুক্তরাষ্ট্র